কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে পিটিআই চেয়ারম্যানের পদে আর থাকতে পারছেন না তিনি। পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে হবে দলের নতুন চেয়ারম্যান। পিটিআই নেতা সিনেটর আলী জাফর বলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন তিনি। ইমরানের উপর থেকে আদালত অযোগ্য আদেশ তুলে নিলে আবার তিনি চেয়ারম্যান পদে ফিরবেন বলে জানান জাফর। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।